তারা নেতৃত্বের দিলীপতার নেতৃত্বে আমরা সবাই ভারতবাসী, কেউ আমাদের তাড়াতে পারবে না। সবাই মিলে একবার বলুন জয় হিন্দ জয় বাংলা। আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে 23শে জানুয়ারি নেতাজি যেরকম আমাদের মধ্যে আর নেই, কিন্তু তিনি যখন গান্ধীজি একদিকে নন ভায়োলেন্ট মুভমেন্ট বলছেন, তখন কিন্তু নেতাজি রাস্তায় নেমে বলেছিলেন রক্ত দাও স্বাধীনতা দেবো। আজকে কিন্তু সেই অবস্থা হয়েছে আমাদের দেশে, যে এখন দেশ কিন্তু রক্ত না হলেও আমাদের জোশ, আমাদের সময়, আমাদের রাস্তায় নামতে হবে এখন যুব সমাজকে, তবেই কিন্তু আমাদের স্বাধীনতা এখন খুব বিপর্যয়ের মধ্যে রয়েছে। সেই স্বাধীনতাটা সংবিধানকে ফিরিয়ে নিতে হবে, সেইখানে দাঁড়িয়ে সমস্ত নাগরিককে আজকে কিন্তু বুঝতে হবে যে দেশ বিপদে আছে। শুধু নেতাজি আর শুধু স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাসের ওপর নির্ভর করলে আমাদের স্বাধীনতা কিন্তু সুস্থ থাকবে না। এই ডেমোক্রেসি, এই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে সবাইকে আজকে পথে নামতে হবে। তাই আজকে নেতাজির জন্মদিনে এই কথাটা সবাইকে আমি স্মরণ করিয়ে দিই। অনেক ধন্যবাদ এই সুন্দর প্রোগ্রামের জন্য। গরুদাকে ধন্যবাদ, অবস্থাকে ধন্যবাদ, আর দিলীপকে ধন্যবাদ, আর মিষ্টি শাড়ি লজ্জায় ফেলে কিন্তু থ্যাংক ইউ ভেরি মাচ। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।